ঘন্টা দেখেন পুরো ভাই ও জোর। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা যাচ্ছি শ্যামদের বাসায়। শ্যামদের বাসার থেকে আমরা হালকা কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে চলে যাবো কয়লার উদ্দেশ্যে। আমরা কয়লা দিয়ে কী করবো সেটার জন্য আপনাদেরকে ভিডিও দেখতে হবে। আজকে ভিডিওটা আসলেই খুবই মানে কী বলবো সেই রকম একটা ভিডিও রূপ দিব ইনশাল্লাহ আশা করতেছি, কারণ আমরা যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটা আসলে খুব সুন্দর একটা জায়গা। তো সম্পূর্ণ নদীর মাঝখানে, তো দেখতে থাকুন। তো আমরা এই মুহূর্তে শ্যামদের বাসায় চলে আসছি, আমরা শ্যামের পুরো লুকটা দেখাই। এই দেখেন ইয়ো, ঠিক আছে দেখা হবে। যাচ্ছি এখন সেই দূর এলাকায় যেখানে মানুষ শূন্য, এই যে ছোট ভাই সৌরভ কাঠগুলো নিয়ে আমরা ওখানে কয়লা তৈরি করবো। কয়লা তৈরি করার পর সেখানে আমরা মুরগি পুরাবো। তো ছেলেটাকে আমি আজকে সকালবেলায় বলেছি যে মোটামুটি ম্যানেজ হয়ে গেছে। তো আমরা এখন ওখানে গিয়ে বাকিটা দেখাবো। দেখতেই পাচ্ছেন কি অস্থির একটা জায়গা। ও ইস, মাথা নষ্ট রে ভাই, চলো দাদু চলো। এদিক থেকে ঢুকলি কে, এই যেখান দিয়ে একটু ঢুকা দিত। ও ভাই, এই জায়গা রাখি, জায়গা রাখি, জায়গা রাখি, জায়গা রাখি, জায়গা রাখ। দর্শক, আসলে যেই জায়গাটা দেখাতে চেয়েছিলাম সেই জায়গাটাতে এখন চলে আসছি। এটাই হচ্ছে আমাদের ক্যাম্পিং এর জায়গা, ক্যাম্পফায়ার। তো আমরা ক্যাম্পফায়ারটা এখানে করব, এই ক্যাম্পফায়ার থেকে কয়লা হবে, কয়লা দিয়ে আমরা বারবিকিউ করব। তো আমরা এই মুহূর্তে যে জায়গাটাতে আসছি সেই জায়গাটা হচ্ছে পদ্মার পাড়। এটা হচ্ছে গলন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটের একটি ইউনিয়ন। সেই ইউনিয়নের পাশে আপনার এই সুন্দর নদীটা, আমি আপনাদের নদীর ভিউটা দেখাই।
তো এখান দিয়ে মাঝে মধ্যে আপনার বড় বড় আপনার হচ্ছে ট্রলার টাইপের যে লঞ্চগুলো আছে সেগুলো দেখতে পারবেন। এখান দিয়ে পার ভেঙে গেছে, মানে এই জায়গাটা আসলে আসলে আপনার মন ভরে যাবে, এত সুন্দর একটা জায়গা। তো আমরা অলরেডি ক্যাম্প ফায়ার করে ফেলতেছি। সিয়াম, এই হচ্ছে আমার বন্ধু সিয়াম, সে অলরেডি ক্যাম্প ফায়ারের জন্য প্রস্তুত। ছোট ভাই পরিচয় দাও। সৌরভ, ছোট ভাই ও আজকে আমার সারাদিন আমার সাথে ছিল শুধুমাত্র এই জিনিসটা করার জন্য, মানে আমি আসলে কি করি সেটা দেখার জন্য। এটা জানেনি সুপারস্টার হিরো মানুষ কলিন্স। এটা হচ্ছে আমার ছোট ভাই আলমগীর, ওকে কি বলবো, ওকে আসলে বলার কিছু নেই, ওকে নিয়ে কি টেনশন। আমি কিন্তু সেই টোলারটা দেখাই, আসলে ও সব সময় আমার সাথে থাকে। আমি প্রতিবারে আসলে আমার বারবিকিউ যতগুলা পার্টি আমি করি ও থাকে, সবসময় থাকে। আজকে অবশ্য অসুস্থ ছিল, থাকতে চাইছিল না, তবে আজকেও সে আসছে। তো সিয়াম, সিয়ামরে কি বলবো, ও খুবই এক্সাইটেড। হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্যাম্প ফায়ার শুরু করে দিয়েছি। সবাই যে যার মতো কাজ করছে। ওই পাশে আমার বন্ধু হিদিরা, ওরা হচ্ছে মুরগি মেহনত করতেছে, মেহনত না আসলে মুরগিকে কাটাকাটি করতেছে। আর এখানে আমার ফ্রেন্ড, ওরা চলাগুলো ফাটতেছে। তো এটা হচ্ছে কলিন্স, সামনের জন যে দা ধরে আছে সে হচ্ছে আলমগীর। এই হিদি, কি করছো তুমি? হ্যাঁ, ভরসা করি এই ভবকাল গাড়ি
ভালকি ধরিলে দাউ দাউ নদী ভরা ঢে বুঝলা তোকে কেন তো দিল বাউ দাউ নদী ভরা ঢে ওদিক ঘুর, হ্যাঁ এদিক এদিক ঘুরে যা, দাঁড় এদিক ঘুরে ধর, যা ধরছিস না খাওয়া বলা মানের মতো। ওরে পাগল বাইতে জানো না কেন ধরো হাল বাইতে জানো না কেন ধরো হাল বাইতে জানো না কেন ধরো হাল মুম্মাছিটা তো বুঝিয়ে বলো তাদের যেতে হবে পারে বেলার বেলা পালে যাও যাও নদী ভরা ঢে বুঝো না তোকে কেন তুমি বাউ বাউ নদী ভরা ঢে তো বন্ধুরা আমরা অলরেডি ক্যাম্প ফায়ার করে ফেলেছি, আমাদের আগুন ধরে গেছে। সামনে যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে খুব নবাবজাদা একটা ছেলে, সে হট করে আসলো, আসার পরে সে ফায়ারের কাছে বসে গেছে, তার নাকি শীত শীত লাগতেছে, ঠান্ডা ঠান্ডা কুলকুল, সে এখন আগুন পোহাচ্ছে। আগুন দিতেছে, আগুন না কো বাইতে ছিল তোর পাগলা বাবা ভাঙা তো জিতে জলে ডুবা 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 বাইতে ছিল তোর পাগলা বাবা ভাঙা তো জিতে জলে একদম মাটি মাটি পারবে কি হচ্ছে, মাটির সাথে মিশে থাকা পারবে। চুবানো খেয়ে
নদী পরাঠে জগন্নাথ রে কেন তোদি বাউ বাউ নদী পরাঠে নদী পরাঠে এই যে এই যে হ্যাঁ হ্যাঁ তুমি এরকমই দিতে থাকো এই বিয়ে আমার লাগবে দশ না আমায় যত দেহে ব্যথা হৃদয়ে রাখিব গাথা একদিন জানি ব্যথার হবে অবসান আমায় যত দেহে ব্যথা হৃদয়ে রাখিব গাথা একদিন জানি ব্যথার হবে অবসান প্রিয় বন্ধু বলে বুক ভাসিবে নয়ন জলে প্রিয় বন্ধু বলে বুক ভাসিবে নয়ন জলে দেহ ছেড়ে চলে যাবে যেদিন আলাউদ্দিনের প্রাণ বাঁধিয়া মায়ার ডুরে কাদালি এমন করে এই কি প্রেমের প্রতিদান দিল না নীল মন দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না দিল না নীল মন দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না আমি যারে বাসি ভালো কাজলের সেও কালো আমি যারে বাসি ভালো কাজলের সেও কালো হয় না যে তার তুলনা এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না ফুল কালো আখি কালো কাজল কালো আরো ফুল কালো আখি কালো কাজল কালো আরো কাজলের চে কালো কি বলতে কি কেউ পার ভাই কেউ একটু পানি দে ওই ই করে পাল্টাবেন আদ্দে আদ্দে ধরে পাল্টা লিয়ে সাথে সারেন আপুর লাগতে সালা ও সুন্দর একটা বারবিকিউ হইছে ভাই ওইটা আমার ভাই।